আপনি অনেক অহমিকা আপনার ভিতরে এখন কাজ করছে, এটা থেকে আপনি বেরিয়ে আসুন। আপনি যে জাল বিসিএল আপনি বের হতে দেয় না, সেই জাল থেকে আপনাকে বের হয়ে আসতে হবে। আপনাকে শিক্ষা নিতে হবে আপনার পিতার কাছ থেকে, আপনাকে শিক্ষা নিতে হবে সরোয়ারদি সাহেবের কাছ থেকে, আপনাকে শিক্ষা নিতে হবে মওলানা ভাসানীর আদর্শ থেকে, আপনাকে শিক্ষা নিতে হবে শেরে বাংলা একে ফজলুল হকের কাছ থেকে। অতীতে যারা রাজনীতি করেছেন সেই সব রাজনীতিবিদদের কাছ থেকে আমাদের শিক্ষা নেওয়ার অনেক কিছু আছে। যেখানে 80% মানুষ গরিব হত দরিদ্র সীমার নিচে বসবাস করে, আপনারা কমলাপুরে স্টেশন যায় দেখুন, স্টেশনে কত লক্ষ হাজার হাজার মানুষ ঘুমিয়ে থাকে। আপনারা কাকরাইলের যায় দেখেন রাস্তার মধ্যে লোক শুয়ে থাকে। আপনারা কারণ বাজারে গিয়ে দেখেন টুকরির মধ্যে মানুষ ঘুমায় থাকে, কারণ ওই টুকরিটা 50 টাকা, টুকরিটা যদি চুরি হয়ে যায় সেই টুকরিটা তার কেনার মতো আর সামর্থ্য নাই। এই কারণে আপনি বের হন, আপনি দেখুন, আপনি যদি সত্যিকার অর্থে দরিদ্র মানুষের নেত্রী হয়ে থাকেন তাহলে আপনি এই দরিদ্র মানুষের কথাই চিন্তা করুন। আপনার পিতাও সেই দরিদ্র মানুষের চিন্তা করে ক্ষমতায় এসেছিলেন, কিন্তু ওনাকে সেই জায়গায় যেতে দেওয়া হয়নি। ওনাকে ও এমনভাবে একটা জালের মধ্যে আটকে ফেলা হয়েছিল যে উনি সেই জাল থেকে বেরিয়ে আসতে পারেননি। এবং যখন কম্বল দেওয়া হয়েছিল উনি বলেছিল 7.5 কোটি কম্বল এনেছি, আমার কম্বলটা তো আমি পাইনি। আবার উনি আরেকটি কথাও বলেছিলেন যে আমি বিদেশ থেকে সাহায্য নিয়ে আসি, ভিক্ষা করে নিয়ে আসি, আমার চাটার দলরা সব চেটে খায়। এই কথাগুলি ভুললে চলবে না। মানুষ বিশ্বাস করে 21 বছর আপনি পরে যখন আসলেন মানুষ বিশ্বাস করে আপনাকে ভোট দিল। আপনি ভোটে জয়ী হয়ে প্রথমে ভালোই করলেন, পরবর্তীতে এসে আপনি যা কাজগুলি করছেন সেই কাজগুলি আপনি চিন্তা করে দেখেন, উন্নয়ন করছেন। আপনি সবসময় শুধু উন্নয়নের কথাই বলেন, আমি উন্নতি করতেছি, বাংলাদেশের উন্নয়ন হচ্ছে। আপনি জানেন যত বাংলাদেশের উন্নয়ন তত দুর্নীতি। একজন বলে গেলেন বক্তা, বালিশ যে দেশের এত মূল্য দিয়ে কিনতে হয়, যেখানে বাঁশের বদল রডের বদলে বাঁশ দিয়ে ওভারব্রিজ বানা হয়, কালভার্ট বানানো হয়, সেই সব আপনি কি দেখতে পান নাকি না? দেখেও না দেখার ভান করেন, সবাইকে ছেড়ে দিয়ে রেখেছেন। আপনারা খান, তাল গাছটা আমার, বিচার আমি মানব, তাল গাছটা আমার। আপনি কি সেই বিশ্বাসে এখন বিশ্বাসী হয়ে উঠেছেন? এখন বঙ্গবীর কাদের সিদ্দিকী আমার খুব প্রিয় একজন মানুষ, উনি বলে গেলেন, উনি বসে একটা কথা বললেন, কি কারণে বললেন আমি জানি না, উনি বসে একটা কথা বললেন, ইমানের ঠিক নেই। আমি আস্তে করে বললাম, ভাইয়া ইমানের ঠিক নেই এটা কেন বললেন? এর তো কোনো ব্যাখ্যা নাই। ব্যাখ্যা অবশ্যই ওনার কাছে আছে, আমরা অবশ্যই জানতে পারবো, কারণ উনি কোনো না কোনো কষ্ট থেকে হয়তো বা এই কথাটা বলেছেন। আমি আর সময় নিব না, আপনারা সবাই ভালো থাকবেন। মঞ্চে যারা উপস্থিত আছেন অনেক বড় বড় নেতৃবৃন্দ, আপনারা বক্তৃতা দিবেন, আমরা শুনব, অন্যরা জানতে পারবে। আমার আমি একটা কথা বলতে চাই, আপনারা মনে করেন না যে আমি কোনো ইতিহাস জানি না, আমার বয়স এখন 73 বছর। 73 বছর বয়সে জীবনে অনেক কিছু দেখেছি, উত্থান দেখেছি, পতন দেখেছি, মানুষের করুণ পরিণতি দেখেছি, 74-এ দুর্ভিক্ষ দেখেছি, টাকার পাহাড় দেখেছি। টাকা যখন ব্যান করা হয়েছে তখন রাস্তাঘাটে টাকার বস্তা পড়ে থাকতেও দেখেছি, অনেক ইতিহাসের সাক্ষী আমি। শ্বশুরের সঙ্গে ভারতে ছিলাম, সেখানকার ইতিহাসও আমার জানা আছে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য, আমি শুধু এইটুকু বলতে চাই, 21 বছর পরে আমাদের প্রধানমন্ত্রী বাংলাদেশে আসলেন, জনগণের কাছে ক্ষমা চাইলেন, আমাকে ক্ষমা করে দেন, ক্ষমতায় যেতে চাই। আপনাদের আমার বাবার অপূর্ণ কাজগুলি আমি করতে চাই। আমি জনগণের আমার চাওয়া পাওয়ার কোনো কিছু নাই, আমি জনগণকে দিতে চাই। আমার বাবা যা 3.5 বছরে দিতে পারেনি আমি তার চেয়ে বেশি দিব আপনাদেরকে। আপনারা আমাকে আমাদেরকে আমাকে নির্বাচিত করুন, আমি ক্ষমতায় গিয়ে আপনাদের এই বাংলাদেশকে সুন্দরভাবে তৈরি করতে চাই। একজন বক্তা বলে গেলেন 10 টাকা কেজি চাল খাওয়াবো, প্রত্যেকটি ঘরে ঘরে চাকরি দিব, প্রত্যেকটি মানুষকে ঘর দিব, কোনো মানুষ গরিব থাকবে না। তাহলে আমি যদি বলি যে আমরা কি এই 50 বছর স্বাধীনতার পরে আমরা কি তা পেয়েছি?
আমরা ইতিহাসবিদ নই, কিন্তু আপনারা যারা তরুণ প্রজন্ম আছেন তারা আপনারা এইসব নেতাদের ইতিহাস পড়ুন, জানুন তারা কোথায় কিভাবে রাজনীতি করেছেন। তারা এক চারানার মুড়ি খেয়ে পাঁচ মাইল রাস্তা হেঁটে গিয়ে মিটিং করেছেন, তারা সকাল বিকালে মিটিং করলে সকালবেলা মাইকিং করলে লক্ষ লোকের মিটিং হয়েছে। এখন কেন আমরা সেটা পারি না? কারণ জনগণ আমাদেরকে বিশ্বাস করে না। এই বিশ্বাসের জায়গা থেকে আমাদেরকে জনগণের কাছে যেতে হবে, বিশ্বাস অর্জন করতে হবে। যতই আমরা ফ্রন্টের কথা বলি না কেন, যত কিছুই করি না কেন, যতক্ষণ পর্যন্ত জনগণ আমাদেরকে বিশ্বাস না করবে, যত সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে। ইতিহাসের সাক্ষী আপনি, মুক্তিযুদ্ধের পূর্ববর্তী সময়, মুক্তিযুদ্ধের পরবর্তী সময় এবং বর্তমান যে সময় সেই সময় আপনার জানা আছে। এই মুহূর্তে আমাদের সবাইকে একসাথে রাজপথে নামতে হবে, তাহলেই আমরা একটা লক্ষ্যকে সামনে নিয়ে এগোতে পারব। এই মুহূর্তে বক্তব্য নিয়ে আসবেন বাংলাদেশ পিপলস পার্টির কো-চেয়ারম্যান পারভিন নাসের খান ভাসান। আমি তাকে তার মূল বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। বাংলাদেশ পিপুলস পার্টির আয়োজিত এই পূর্ণ মিলনী অনুষ্ঠানে মঞ্চে উপবিষ্ট বিভিন্ন রাজনৈতিক দলের আমার শ্রদ্ধেয় নেতৃবৃন্দ, পিপুলস পার্টির আজকের এই আলোচনা সভার সম্মানিত সভাপতি বাবুল সর্দার জাকারি এবং উপস্থিত সাংবাদিক ভাই ও বোনেরা, উপস্থিত যারা এখানে নেতা কর্মী বিভিন্ন দল থেকে এসছেন, আমাদের নিজেদের দলেরও যারা উপস্থিত আছেন, সবাইকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। বক্তৃতা দিলে তো অনেক কিছুই বলতে হয়, সময় খুবই সংকীর্ণ, কারণ অনেক বড় বড় নেতৃবৃন্দ মঞ্চে উপস্থিত আছেন, তাদের মূল্যবান বক্তব্য আপনারা শুনবেন, অনেক কিছু জানতে পারবেন। আমি শুধু এইটুকু বলতে চাই, 21 বছর পরে আমাদের প্রধানমন্ত্রী বাংলাদেশে আসলেন, জনগণের কাছে ক্ষমা চাইলেন, আমাকে ক্ষমা করে দেন, ক্ষমতায় যেতে চাই, আপনাদের আমার বাবার অপূর্ণ কাজগুলি আমি করতে চাই, আমি জনগণের আমার চাওয়া পাওয়ার কোনো কিছু নাই, আমি জনগণকে দিতে চাই, আমার বাবা যা 3.5 বছরে দিতে পারেনি আমি তার চেয়ে বেশি দিব আপনাদেরকে, আপনারা আমাকে নির্বাচিত করুন, আমি ক্ষমতায় গিয়ে আপনাদের এই বাংলাদেশকে সুন্দরভাবে তৈরি করতে চাই।